বাংলাদেশ কর্ম কমিশন পিএসসি সদস্য হিসেবে মোহাম্মদ জহিরুল ইসলাম, এস এম গোলাম হাফিজ, ডক্টর এম সোহেল রহমান ও ডক্টর চৌধুরী সাইমা ফেরদৌস শপথ নিয়েছেন। বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুঁইয়া। এর আগে গত 15 অক্টোবর পিএসসির নতুন চেয়ারম্যান সহ 5 জনকে শপথ পড়ান প্রধান বিচারপতি। নতুন 4 সদস্য নিয়ে কমিশনের সংখ্যা দাঁড়ালো 9 জনে। আগামী 5 বছর তারা পিএসসিতে দায়িত্ব পালন করবেন। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালির সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে? তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক পেশা দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।